ফিফা বিশ্বকাপ কাতার দুই হাজার বাইশের হায়া কাঠধারী মুসলিম দর্শনার্থীদের ওমরা পালন এবং মদিনা সফরের অনুমতি দেওয়া হয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ আল সামারি বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে একটি সাক্ষাৎকারে আল সামারি বলেছেন হায়া কার্ডধারীদের জন্য ভিসা বিনামূল্যে দেওয়া হয় এবং ই ভিসার সব খরচ রাষ্ট্র বহন করে কিন্তু চিকিৎসা বিমা করা বাধ্যতামূলক তিনি আরও বলেন হায়া কার্ডধারীদের ই ভিসা এগারোই নভেম্বর থেকে আঠারোই ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে এর মানে হলো হায়া কার্ড কি হায়া কার্ড হল একটি ব্যক্তিগত নথি যা ফিফা বিশ্বকাপ কাতার দুই হাজার বাইশ এ অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির জন্য বাধ্যতামূলক এই কার্ড সাথে থাকলে ম্যাচের দিন টিকিটধারীদের বিনামূল্যে গণপরিবহন ব্যবহার সহ আরও বিভিন্ন সুবিধা দেবে আয়োজকরা সেই ধারাবাহিকতায় এই কার্ডটি মুসলমানদের ওমরা ও মদিনা সফরের অনুমতি দেওয়া হল